মর্নিং গাইজ, আর আজকে হলো শনিবার। তো শনিবার মানেই তো উইকেন্ড, তো সবাইকে হ্যাপি উইকেন্ড। আর এখন না সকাল বাজছে 10টা, তো আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর প্রহর তো চলে যাচ্ছে অফিসে। তো আমি এখন যাব কিচেনে লাঞ্চের জন্য, লাঞ্চ রেডি করব। তো আজকে আমি লাঞ্চে কি কি করছি তা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। এই দুটো জিনিস যাতে করছি তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে আমি কি করব তো চলো দেখে নিই। কচুর শাক, তো কচুর শাক করব, আর করব কচুর মুখি, যেটা আমরা ছড়াও বলে থাকি। তো কচুর মুখি দিয়ে, আলু দিয়ে একটা মাছের ঝোল হবে, তো সেটা করছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো এখন কচুটা কাটা আর আলু যা সবজি নিয়েছি সবগুলি কাটা শুরু করি। তো চলো। আমি এরকম করে কচুটা কাটলাম, আর এখন কাটবো এই যেগুলি আলু আর কচুর মুখি। তো আমি সবচেয়ে বেস্ট প্রসেস হচ্ছে এটা, এটা দিয়ে ছুলবো। রান্নাঘরে, আর আমি ফার্স্ট রান্নাটা দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে এটা দিয়ে কচুর মুখি আর আলু দিয়ে এই যে মাছ, তো এটা কাতল মাছ আছে। তো চলো দেখি। আলু আর ছড়াগুলিকে কিছুটা নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। দেখো এখানে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এটাতে মেইন মশলা অ্যাড করব। তো তার আগে আমি একটু জল দিয়ে দিচ্ছি। তো এখন আমি দিয়ে দেব জিরে গুঁড়ো, তারপর দেব লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ, আর নুনটা যে যা স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবে। ব্যাস এটাতে আর কিচ্ছু অ্যাড করবো না। এখানে আদা বাটা দিয়ে দিতে পারো, কিন্তু আমি এখানে অ্যাড করিনি। তো এখানে এটাকে ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষিয়ে তারপর এটাতে জল দিয়ে কিছুটা ফুটিয়ে তারপর মাছগুলি দিয়ে দেবো। তো মাছের ঝোলটা আমার ফুটে উঠেছে। এখন এটার মধ্যে আমি মাছগুলি দিয়ে দেব, আর মাছগুলি দেওয়ার পর আরও 5 মিনিট মতো এটাকে ফুটিয়ে নেওয়ার পর ব্যাস এটা রেডি হয়ে যাবে। তোমরা চাইলে এটাতে গরম মশলা অ্যাড করতে পারো, কিন্তু আমি এখানে গরম মশলা দিইনি। তো এখন এই রান্নাটা তো আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন দেখাই নেক্সট রান্নাটা, যেটা কচুর শাক। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি আর রান্নাটাও শুরু করে দিচ্ছি।
এখন আমি এসে গেছি নেক্সট রান্নাটা করার জন্য। তো এখানে আমার তেল গরম হয়ে গেছে কড়াইতে, আর এখানে দিয়ে দিলাম আমি তেজপাতা আর শুকনো মরিচ। তো শুকনো লঙ্কা এখানে 3-4টে দিয়েছি, শুকনো লঙ্কাটা একটু বেশি দিলে এই রান্নাটায় ভালো লাগে কচুর সাথে। আর তো শুকনো লঙ্কাটা কিছুটা ভাজবো, শুকনো লঙ্কাটা যখন ভাজা হবে তখন এটা থেকে একটা স্মেল আসে, তো এটা খুব ভালো লাগে। আর এখানে দেখো আমি কচুটাকেও 3-4টে সিটি দিয়ে সিদ্ধ করে নিলাম। এখন আমি এটাতে দিয়ে দেব 5 ফোড়ন। ভালো করে মরিচটা আমার ভাজা হয়ে গেছে। তো 5 ফোড়নটা দেওয়ার পর আমি এখানে এখন দেব আদা আর কাঁচা লঙ্কা। তো আদা কাঁচা লঙ্কা আমি এখানে থেঁতো করে দিয়েছি, তোমরা চাইলে বেটে দিতে পারো। আমি একদম ভালো করে ক্রাশ করে নিয়েছি এটাকে। তো এখন এটাতে দিয়ে দেবো জিরে গুঁড়ো। আর এখন দেবো হলুদ, তারপর দেবো নুন। তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপর আমি কচুগুলি দিয়ে দেব। আর এখানে আমার নুনটা একটু বেশি পড়ে গেছে, তাই নুনটা একটু ফেলে দিলাম। তো কচুগুলি ঢেলে নিলাম। এই রান্নাটা একদমই খুবই ইজি রান্না, আর খেতেও দারুণ টেস্টি হয়। আর কচু তো অনেক ইউজফুল, তোমরা সবাই হয়তো জানো। এটার সঙ্গে আরও অনেক কিছু দেওয়া যায়, চাইলে একটু নারকেল কোড়া, তারপর বাদাম দেওয়া যায়, কিন্তু আমি এখানে এত কিছু দিলাম না। তো এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে প্রায় 5 মিনিট মতো আরও সেদ্ধ করব। তো কচু শাকটাতে আমি এখানেও দেখো আমি এখানে গরম মশলাটা থেঁতো করে দিয়েছি, তোমরা চাইলে বেটে দিতে পারো। আর এই রান্নাটা হয়ে গেছে, তো এটাকে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি এটাতে অল্প ঘি দিয়ে দেব, বাস আর কিচ্ছু লাগবে না। জলটাও তো একদমই এটাতে লাগে না। তো এটা একদমই রেডি হয়ে গেছে খাওয়ার জন্য।
আমার স্নান টান করা শেষ, এখন প্রচন্ড খিদে পেয়ে ভাত খাবো, তো চলো ভাতটা খেয়ে নিই তারপরে আসছি কথা বলতে। তো গাইজ, আশা করছি তোমাদের আমার দেখানো আজকে দুটো রেসিপি তোমাদের ভালো লাগবে। তো আমি আর ব্লগটাকে বেশি বড় করছি না, আমি ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। আর আশা করছি তোমাদের দুটো রেসিপি ভালো লাগবে, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো, আর এটাকে প্রচুর প্রচুর শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আসছে এটা আশা করছি। আর তো চলো, আর কিছু বেশি কিছু বলার নেই, তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা, বাই বাই।